নিজেদের ব্যর্থতা ঢাকতেই বাজার অস্থিরতার সাথে বিরোধী দলকে জড়িয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে মিথ্যাচারের পথ বেছে নিয়েছে ক্ষমতাসীনরা। দ্রব্যমূল্যের কারসাজির সাথে বিরোধী দলকে জড়িয়ে দেয়া বক্তব্য হাস্যকর। সরকার জোড়াতালি দিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে বলেও দাবি করেন বিএনপির এই মুখপাত্র। সরকার আর মুনাফাখোর বাজার সিন্ডিকেট এখন একাকার, অশুভ আতার দেশের মানুষকে নিঃস্ব করে ফেলছে। আওয়ামী লীগের লুটেরা সিন্ডিকেট রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায় এখন বাজারের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। দামি সরকার লোক দেখানো হাত ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। বাজারের নিয়ন্ত্রকরাই এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে।